আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের শুনতে যদি কোনো অসুবিধা হয়, দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা শুনছেন, এইটুকু আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস ওয়ান বিষয়ের আজকের এই অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিন শপ প্র্যাকটিস ওয়ান বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বের একটি বিষয়। এই বিষয়ে এটি আমাদের 13তম সেশন। যদিও এটি 13তম সেশন, কিন্তু আজকে সেশনে আমরা তৃতীয় সেশনের আলোচ্য বিষয়টুকু আলোচনা করব, কারণ আমাদের এই বিষয়ের মোট 5টি অধ্যায়ের সবগুলো অধ্যায়ে আলোচনা হয়েছে পরপর বা এই 12টা সেশনে। কিন্তু তৃতীয় সেশনটি কারিগরি সমস্যার কারণে এটা আমাদের লাইভে সেই দিন নির্ধারিত তারিখে সেটা যথার্থভাবে আপলোড না হওয়ায় আজকে 13তম সেশনে আমরা আবার সেই তৃতীয় সেশনটি আলোচনা করব। তৃতীয় সেশনে আমাদের আসলে আলোচ্য ছিল প্রথম অধ্যায়ের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবজেক্টিভটি। প্রথম অধ্যায়টা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সেফলি প্র্যাকটিস অফ মেশিন শপ, অর্থাৎ মেশিন শপের নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে আলোচনা। তার মধ্যে একটা প্রথমটা ছিল প্রিন্সিপাল অফ স্টপিং অ্যান্ড স্টার্টিং মেশিন টুলস স্টার্ট এবং স্টপ করার নীতিমালা বা নিয়ম। আর দ্বিতীয়টা হচ্ছে স্টেট জেনারেল সেফটি প্রিকশন ম্যান অ্যান্ড মেশিন, অর্থাৎ মেশিন শপের সাধারণ নিরাপত্তা কার্যক্রমগুলো সম্পর্কে আলোচনা। এগুলো ব্যক্তিগত নিরাপত্তার কার্যক্রম অথবা মেশিনের নিরাপত্তা প্রয়োজনীয় কার্যক্রমগুলো। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং এই পঞ্চম, এই 4টি অবজেক্টিভ। তাহলে আজকে লার্নিং অবজেক্টিভ হচ্ছে স্টেট সেফটি প্রিকশনস ডিউরিং লেদ অপারেশন, অর্থাৎ লেদ মেশিনের সাহায্যে কাজ করার সময়, লেদ মেশিন অপারেশন করার সময় আমাদের কি ধরনের নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করতে হবে সেটা। দ্বিতীয়টা হচ্ছে স্টেট সেফটি প্রিকশনস ডিউরিং ওয়ার্কিং বাই এ ড্রিলিং মেশিন, অর্থাৎ ড্রিলিং মেশিনের সাহায্যে কাজ করার সময় আমাদের কি কি ধরনের নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করতে হবে সেই সম্বন্ধে আলোচনা। এরপরে আছে স্টেট সেফটি প্রিকশনস ডিউরিং ওয়ার্কিং বাই এ গ্রাইন্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে কাজ করার সময় আমাদেরকে কি কি নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে সেই বিষয়ে আলোচনা। সেফটি প্রিকশনস অথবা নিরাপত্তা কার্যক্রম কি? সেফটি প্রিকশনস আর অ্যাকশনস টেকেন ইন অ্যাডভান্স টু প্রোটেক্ট সামবডি অর সামথিং ফ্রম পসিবল ডেঞ্জার, ফেলিউর, ইঞ্জুরি অর ড্যামেজ, অর্থাৎ নিরাপত্তা কার্যক্রম হচ্ছে এমন কিছু কাজ যেগুলো আমরা আগেই করে থাকি যেন কোনো এক ব্যক্তি বা বস্তুকে সম্ভাব্য দুর্ঘটনা অথবা বিপদ থেকে রক্ষা করে। যেমন
আমাদের কখনো এই দুর্ঘটনা বা দুর্ঘটনার কারণে আমাদের কি হতে পারে, হয়তো আমাদের কোনো শরীরে ব্যথা পেতে পারে, কোনো কোনো ব্যক্তি আহত বা নিহত হতে পারে, কোনো মেশিন নষ্ট হয়ে যেতে পারে, মেশিনের কোনো পার্টস নষ্ট হয়ে যেতে পারে, অথবা আমাদের কোনো ওয়ার্ক পিস নষ্ট হয়ে যেতে পারে। তাহলে সেটা যদি সেইটা বিবেচনা করে আমরা যে সকল নিরাপত্তা কার্যক্রমগুলো আমরা যদি যেসব কার্যক্রমগুলো আমরা গ্রহণ করব, যার সেসব কার্যক্রম গ্রহণ করার ফলে আমরা এই ধরনের বিপদ থেকে বা দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো, সেগুলো সেসব কার্যক্রমগুলো হচ্ছে সেফটি প্রিকশনস বা নিরাপত্তা কার্যক্রম। সেফটি প্রিকশনস এনসিউর দ্যাট সামথিং অর সামবডি ইজ সেফ অ্যান্ড নট ডেঞ্জারাস। কোনো বস্তু বা ব্যক্তি নিরাপদ এবং এটা বিপজ্জনক নয় সেটাই নিশ্চিত করে সেফটি প্রিকশন বা নিরাপত্তা কার্যক্রম। যেমন আমরা কোনো একটা ব্যক্তি ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করতেছে, তাহলে তাহলে সে ব্যক্তিটি কিন্তু সেফ না। তাই আমরা এমন কোনো এমন কার্যক্রম আগে কাজটা করার আগে গ্রহণ করব যাতে তার এই কাজটি সেই কাজটা নিরাপদে করতে পারে। অথবা যেমন মনে করি একটা লেদ মেশিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আছে, তাহলে দেখা যাচ্ছে যে লেদ মেশিনের বডিতে সে বিদ্যুৎ সরবরাহ চলে আসছে। সেই অবস্থায় যদি মেশিনটা কোনো ব্যক্তি কাজ করতে যায় বা টাচ করে, তাহলে সে কিন্তু বিদ্যুতায়িত হবে এবং সে দুর্ঘটনার শিকার হতে পারে। তাহলে এই ক্ষেত্রে মেশিনটা কিন্তু বিপজ্জনক অবস্থায় আছে আমরা বলবো। তাহলে আমরা এমন কার্যক্রম আগেই গ্রহণ করব যেন মেশিনটা এইরকম বিপজ্জনক কন্ডিশনে না থাকে। তাহলে সেফটি প্রিকশন এভাবে কোনো একটা ব্যক্তি বা বস্তু কি নিরাপদ আছে এবং সেটা বিপজ্জনক অবস্থায় নাই এটা নিশ্চিত করে। ডিউরিং অপারেশন অফ এনি মেশিন ইন মেশিন শপ উই শুড ফলো দা জেনারেল সেফটি প্রিকশন প্রপারলি ইন এডিশন টু ইন্ডিভিজুয়াল মেশিন সেফটি প্রিকশন। এখানে আসল বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মেশিন অপারেশন করার সময় আমাদের ওই মেশিনের নিজস্ব নিয়ম কানুনগুলি ফলো করতে হবে। পাশাপাশি তার আগে অবশ্যই যে কোনো ওয়ার্কশপের জেনারেল যে সেফটি নিয়ম রুলস আছে বা সেফটি প্রিকশনস আছে সেগুলো আমাদেরকে আগে মানতে হবে। যেমন আমি মেশিন শপে কাজ করব, আমি হয়তো একটা লেদ মেশিন চালাতে পারি, তাহলে লেদ মেশিনের যে নিয়ম কারণ চালানোর জন্য স্পেশালি কেয়ার যেগুলো নিতে হবে, যেসব যত্ন নিতে হবে অথবা যেসব সেফটি প্রিকশন নিতে হবে সেগুলো নিতে হবে। পাশাপাশি মেশিন শপের সাধারণ যে নিরাপত্তা কার্যক্রম সেগুলো ফলো করতে হবে। আমরা মেশিন শপের সাধারণ নিরাপত্তা কার্যক্রম গুলো সম্বন্ধে আগে আলোচনা করেছি। যেমন একটা আমি বলিনি যে মেশিন যে কোনো লেদ মেশিন যে কোনো মেশিন চালানোর আগে ওই মেশিনের পরিচালনার বা অপারেশনের প্রশিক্ষণ থাকতে হবে, এটা ছাড়া কেউ ওই মেশিন চালাতে পারবে না। চালানোর আগে ওয়ার্কশপ সুপার বা ইন্ডিভিজুয়াল সুপারভাইজারের পারমিশন নিতে হবে। হ্যাঁ, কোনো তো অসুবিধা মেশিনে কোনো ধরনের কোনো ধরনের রান চলন্ত অবস্থায় কোনো ধরনের সমস্যা মনে হলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের সংশ্লিষ্ট ওয়ার্কশপ সুপার বা সিনিয়রদের পরামর্শ নিয়ে সেটা সমাধান করতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের সাধারণ সেফটি প্রিকশন সকল মেশিন শপের জন্য, সকল ওয়ার্কশপের জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে মেশিনের জন্য বা মেটেরিয়ালের জন্য। পাশাপাশি যখন আমি লেদ মেশিনে কাজ করব তখন লেদ মেশিনের কিছু ইন্ডিভিজুয়াল নিরাপত্তা কার্যক্রম ফলো করতে হবে। যখন আমি ড্রিল মেশিনে কাজ করব তখন ড্রিল মেশিনের নিরাপত্তা কার্যক্রম ফলো করতে হবে। যখন আমি গ্রাইন্ডিং মেশিনে কাজ করব তখন আমাকে গ্রাইন্ডিং মেশিনের নিরাপত্তা কার্যক্রম ফলো করতে হবে, অথবা অন্য যে কোনো মেশিন অপারেশন করি না কেন সেই মেশিনের নিরাপত্তা কার্যক্রমগুলো আমাকে ফলো করতে হবে, বিধি মানে চলতে হবে। তাহলে আমরা আসি যে প্রথমে লেদ মেশিনে অপারেশনের সময় যে সকল নিরাপত্তা কার্যক্রম ফলো করতে হবে সেগুলো। এখানে একটা লেদ মেশিন দেখা যাচ্ছে, তার এইটা যেমন এখানে এটা একটা কিন্তু লেদ মেশিন একটা গার্ড, সেফটি গার্ড কিন্তু এটা। হ্যাঁ, তো এই ধরনের আমরা একটা লোক এখানে দেখতে পাচ্ছি যে একটা লেদ মেশিনে কাজ করতেছে, তার হাতে গ্লাভস আছে, পরনে অ্যাপ্রন আছে, কানে আবার কানের সুরক্ষার জন্য একটা সুস আছে। আমরা দেখি যে লেদ মেশিনে অপারেশনের সময় যে সকল নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করতে হবে সেগুলো আমরা একটু দেখি। ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ
পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলো আমাদেরকে ইউজ করতে হবে, সেফটি গগলস, অ্যাপ্রন, সেফটি শুজ, হ্যান্ড গ্লাভস ইত্যাদি। তারপরে হচ্ছে তারপর হচ্ছে আমাদের অল মেটেরিয়ালস শ্যাল বি প্রপারলি সিকিউরড ইন স্যাকস অ্যান্ড কলেটস বিফোর মেশিনস আর স্টার্টেড। অর্থাৎ আমাদের যে সকল ম্যাটেরিয়াল আমরা চাকের মধ্যে বাঁধবো অথবা যে কোনো কলেটের মধ্যে বাঁধবো, সেগুলা সিকিউর হতে হবে প্রপারলি, কিন্তু এগুলা মেশিনের সাথে ফিক্সড হতে হবে, হ্যাঁ প্রপার টাইট হতে হবে, যেন এটা মেশিন চালা অবস্থায় সেটা ছুটে না যায়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। ডু নট লিভ চাক ক্র্যান্স ইন চাক আফটার রিমুভিং ওয়ার্ক ফ্রম চাক। আমরা কার্য বস্তু যখন চাকটাকে বের করি, তাহলে আমাদের চাক ক্র্যান্স অথবা চাক কি যেটা বলি আমরা, লেদ মেশিনের চাকের মধ্যে দিয়ে আমরা চাকটাকে লুজ করে জগুলা ফ্রি করে আমি কার্যবস্তু মেশিন থেকে বের করে নিই, চাক থেকে বের করে নিই। সেক্ষেত্রে কাজ কাজ বের করার সাথে সাথে আমাদের চাকরাসটাও কিন্তু আমাদের লেদ মেশিন থেকে বের করে লেদ মেশিন চাক থেকে আলাদা করে নিতে হবে, অথবা জব বাঁধার পরও, জব যখন আমরা মেশিনে ফিক্সড করব চাকের মধ্যে বাঁধবো, তখন হয়তো জব বাঁধা শেষ কিন্তু আমার চাকিটা চাকের সাথে রয়ে গেছে, সেটা হলে কিন্তু মেশিন ঘুরার সময় কিন্তু আমাদের এই চাকরিটা পড়ে গিয়ে আঘাত করতে পারে। সেই কারণে অবশ্যই চাকরি বা চাকরেন্স এটা আমাদের সর্বাবস্থায় মেশিন থেকে চাক থেকে সরাই নিতে হবে। কি ফ্যান্স অফ চাক রিমস হোয়েন লেদ ইজ ইন মোশন। অনেকে ভুল করে যে লেদ মেশিনে যখন ঘুরতেছে আস্তে বা দ্রুত যেভাবে অবস্থায় হোক, অনেকে দেখা যায় কি লেদ মেশিন চাকের উপর হাত দেয় নেবার, তো এই লেদ মেশিনের চাকের উপরে আমরা রানিং অবস্থায় কখনো হাত দেব না, এখানে অ্যাক্সিডেন্টের ইঞ্জুরির সব সুযোগ আছে, সম্ভাবনা আছে। ডু নট অ্যাটেম, এরপরে 5 নম্বর হচ্ছে ডু নট অ্যাটেম্প টু স্ক্রু চাক অন লেদ স্পিন্ডল উইথ প্রপার পাওয়ার অন, অ্যাজ ইট মে গেট ক্রস থ্রেডেড অ্যান্ড কজ অ্যান অ্যাক্সিডেন্ট। চাক যখন আমরা লেদ মেশিনের স্পিন্ডলের সাথে কানেক্ট করবো, লাগাইবো, ফিক্সড করবো, সেই ক্ষেত্রে আমরা আমরা কখনোই মেশিনের পাওয়ার অন অবস্থায় এটা করব না, কারণ এটা যদি করে তাহলে যে কোনো সময় এটা দুর্ঘটনা কারণ হতে পারে। মেশিন যদি কোনোভাবে চালু হয়ে যায় বা থ্রেড যদি কেটে যায়, তাহলে কিন্তু আমাদের বিরাট একটা দুর্ঘটনার শিকার হতে হবে। সেফটি টাইপ লেদ ডগ শ্যাল বি ইউজড হোয়েন টার্নিং ওয়ার্কস অন সেন্টার। আমরা যখন সেন্টার টু সেন্টার জবকে ফিক্সড করি, তখন সেখানে আমাদের সেফটি টাইপ লেদ ডগ আমাদেরকে বাধ্য হবে, যেন জবের সাথে জবটা যথাযথভাবে গ্রিপ করা থাকে, না হলে জবটা ছুটে যেতে পারে, তো সেই কারণে আমরা লেড ডগ ব্যবহার করব। অর্থাৎ লাইফ সেন্টার এবং ডেড সেন্টারের মধ্যে জবটা যখন বাঁধবো তখন আমরা লেড ডগ ব্যবহার করবো সেফটি টাইপ। আচ্ছা, সি দ্যাট টেলিস্টক টুল হোল্ডার অ্যান্ড ওয়ার্ক আর প্রপারলি ক্ল্যাম্প বিফোর টার্নিং দ্য পাওয়ার অন। যখন আমরা মেশিনে পাওয়ার সুইচ অন করব বা মেশিন স্টার্ট দিব, তার আগে আমাকে দেখতে হবে যে টেলিস্টক, টুল হোল্ডার অ্যান্ড ওয়ার্ক এগুলি প্রপারলি ক্ল্যাম্প করা হয়েছে, শক্তভাবে আবদ্ধ করা হয়েছে, অথবা টুল বিটটাও যেন প্রপারলি আবদ্ধ করা হয়েছে বা আটকানো হয়েছে, এগুলো যেন কোনো কারণে লুজ ফিট না থাকে। ইট ইজ ডেঞ্জারাস টু শিফট স্টেপুলি বেল্টস উইথ দ্য হ্যান্ডস ওয়াইল দ্য বেল্টস আর ইন মোশন উইথ পাওয়ার অন। হ্যাঁ, অনেকে দেখা যায় কি যেসব মেশিনে পুলিটা ওপেন থাকে এবং বেল্ট ড্রাইভ থাকে, অনেকে হাত দিয়ে বেল্ট গুলো সরা, সেটা কখনো করা যাবে না, এটা বেল্ট পোল ব্যবহার করতে হবে বা আলাদা কোনো স্টিক ব্যবহার করতে হবে সুবিধাজনক। ডু নট অ্যাটেম্প টু অ্যাডজাস্ট এ টুল হোয়াইল দ্য লেদ ইজ রানিং। লেদ মেশিন রানিং অবস্থা থাকা অবস্থায় কোনো টুল অ্যাডজাস্ট করা উচিত নয়, এটা করা যাবে না। অপারেশন শ্যাল নট অ্যাটেম্প টু ইউজ মাইক্রোমিটার। আমরা মেশিন চলার সময় বা জব ওয়ার্ক ঘুরার সময় আমরা মাইক্রোমিটার ব্যবহার করব না। এরপর আছে সেফটি প্রিকশন ডিউরিং ওয়ার্কিং বাই ড্রিলিং মেশিন। ড্রিলিং মেশিনে কাজ করার সময় আমরা কি কি ধরনের
নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করবে সেগুলো আমরা একটু দেখি। একই রকম প্রথমে পাবলিক পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো সেগুলো আমরা ব্যবহার করে সেফটি গগলস, অ্যাপ্রন, সেফটি শু, হ্যান্ড গ্লাভস ইত্যাদি। নেভার এভার অ্যাটেম্প টু হোল্ড দ্য ওয়ার্ক, হাত দিয়ে জবটা ধরে রাখার চেষ্টা করব না আমরা, এটা জবটাকে সবসময় টেবিলের সাথে ক্ল্যাম্প করব। হোয়েন টাইটেনিং ড্রিল এন্ড চাক ড্রিল অফ ড্রিল ফেস রিমুভ রিলিজ কি, আমরা চাকি দিয়ে যখন আমরা চাকের মধ্যে জবটা আটকাবো তখন আমরা চাকিটা আবার সরাই নেব, অথবা রিলিজ কিটাও আমরা যদি খোলার সময় রিলিজ কিটাও কিন্তু আমরা স্পিন্ডল থেকে সরাই নেব। এরপর হচ্ছে ইউজ ড্রিলস প্রপারলি শার্পেন, অর্থাৎ যথাযথভাবে ধারালো কাটিং টুল বা দ্যাট ইজ ড্রিল বিট আমাদেরকে ব্যবহার করতে হবে এবং যথার্থ সাইজ ব্যবহার করতে হবে। রান দ্য ড্রিল অনলি অ্যাট দ্য কারেক্ট স্পিড, যথার্থ স্পিড স্পিড ক্যালকুলেশন করে আমরা নির্দিষ্ট করতে হবে যে কত স্পিডে আমাদের এটা ঘোরা উচিত, সেই ধরনের স্পিড আমরা সেট করে মেশিন স্টার্ট দেব। আর ফোর্সিং টু ফিডিং টু ফাস্ট মে কজ ব্রোকেন ড্রিল বিট, অর্থাৎ আমরা যদি খুব দ্রুত বেশি ফিড দিতে যাই তাহলে আমাদের ড্রিল বিটটা ভেঙে যেতে পারে এবং ইঞ্জুরি হতে পারে আমরা। নেভার অ্যাটেম্প টু স্টপ ইট উইথ ইউর হ্যান্ডস, কখনো এই ড্রিল চাক আমরা হাত দ্বারা স্টপ করবো না, আমরা অবশ্যই মেশিনটাকে স্টপ করে তারপরে মেশিনটা স্টপ করে দিলে অবশ্যই ড্রিল চাক স্টপ হয়ে যাবে, তারপরে আমরা আমরা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করতে পারি অর রিপেয়ার। ড্রিলস রিমেইন রিমার্স এটসেট্রা মাস্ট নেভার বি পোস্ট বাই এক্সার্টিং এক্সেস প্রেশার, এগুলা ড্রিল বিট অথবা রিমার মেশিনে বাঁধার সময় এক্সেসিভ প্রেশার দিয়ে যেমন আমরা এগুলো বাঁধবো না অথবা এক্সেসিভ ফিডও দিব না, এতে আমাদের ড্রিল বিট বা রিমার এগুলো ভেঙে যেতে পারে এবং ভাঙা অংশ আমাদের গায়ে এসে অ্যাক্সিডেন্টও করতে পারে। এরপর আমরা দেখি, এরপর আমরা গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে কি কি ধরনের গ্রাইন্ডিং মেশিনে কাজ করার সময় কি কি নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করব সেগুলো আমরা একটু দেখি। এখানে বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং মেশিন আছে, যেমন এটা হ্যান্ড গ্রাইন্ডার আছে, আর এটা হচ্ছে সারফেস গ্রাইন্ডার, এরপর হচ্ছে এটা পেডেস্টার গ্রাইন্ডার। আর এখানে দেখানো হয়েছে, দেখেন এখানে একটা লোক কাজ করতেছে, উনি মেশিন গার্ডটা কিন্তু যথার্থভাবে ফ্লেস করেন নাই, এটা কিন্তু রং। আর দেখানো হয়েছে এখানে একজন লোক কাজ করছেন, সেটা মেশিন গার্ডটা যথাস্থানে প্লেস করেই কাজ করছেন। দেখি আমরা প্রিকশন গুলো টেস্ট আকারে দেখি। সেফটি প্রিকশন ডিউরিং ওয়ার্কিং বাই এ গ্রাইন্ডিং মেশিন, 1 নম্বর, একই রকম ইউজ পিপি সেফটি গগলস, অ্যাপ্রন, সেফটি শুজ, হ্যান্ড গ্লাভস, এগুলো আমরা ব্যবহার করব এখানে। আর বিশেষ করে গ্রাইন্ডিং এর ক্ষেত্রে আমরা সেফটি গগলস এগুলো ব্যবহার, শিল্ডেড সেফটি গগলস ব্যবহার করে সম্পূর্ণ চোখটা যেন ঢেকে থাকে সেই ধরনের সেফটি গগলস ব্যবহার করব। সতর্কতা, অল গ্রাইন্ডিং হুইলস অপারেট অ্যাট ডেঞ্জারাস স্পিড, আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে গ্রাইন্ডিং যখন আমরা করি প্রত্যেকটা গ্রাইন্ডিং হুইলই কিন্তু খুব হাই স্পিডে ঘুরে, কাজে এর সাথে কাজ করার সময় আমাদের এটা মাথায় রাখতে হবে, এটা সাধারণ আধারণ ছোট অল্প স্পিডে এটা ঘুরে, আরপিএম এটা কিন্তু সবসময় হাই থাকে, প্রায় 2000-3000 আরপিএম এর কাছাকাছি আরপিএম এ থাকে, তো সেই কারণে আমাদের এটা মাথায় রেখেই গ্রাইন্ডিং মেশিনে কাজ করতে হবে। সি দ্যাট গ্রাইন্ডিং হুইল ফিটস ইজিলি অন অন স্পিন্ডল, আচ্ছা গ্রাইন্ডিং হুইলকে স্পিন্ডলে খুব ইজিলি ফিট করতে হবে, যদি খুব ডেঞ্জারাস হবে, যদি খুব জোরে ফিট করে খুব প্রেশার দিয়ে ফিট করলে ওটা বিপজ্জনক, অথবা খুব লুজ থাকলে সেটাও বিপজ্জনক। যদি এটা খুব জোরে মানে খুব প্রেশারে ফিট করে এটা যখন রান করবো তখন এটা হয়তো এই গ্যান্ডিং হুইলটা ফেটে যেতে ভেঙে যেতে পারে, অথবা যদি লুজ ফিট করে তাও সেটা লুজের কারণে এটা হাই স্পিডে যখন ঘুরবে তখন সেটা আঘাতপ্রাপ্ত হতে পারে এবং ভেঙে যেতে পারে, খুলে আসতে পারে, এটা খুবই বিপজ্জনক। আর যতগুলো মেশিন কাজ করে গ্যান্ডিং হুইলের ইঞ্জুরি ডেঞ্জার অ্যাক্সিডেন্টটা খুবই ডেঞ্জারাস। আচ্ছা ওয়াশার্স অর ফ্লাঞ্জ ফেসিং অর কম্প্রেসিবল ম্যাটেরিয়াল শ্যাল বি ফিটেড বিটুইন হুইলস অ্যান্ড ইস ফ্লাঞ্জ, অর্থাৎ গ্যান্ডিং হুইলকে আমরা যখন স্পিন্ডলে ফিট করি তখন কিন্তু আমরা হুইলের দুই পাশে আমরা ফ্লাঞ্জ ব্যবহার করি, তার মাঝে আমাদের সফট ম্যাটেরিয়ালের আমরা সাধারণত ডিস্ক ব্যবহার করতে পারি ভালোভাবে গ্রিপের জন্য, অথবা ব্লডিং পেপার ব্যবহার করতে পারি, তো এক্ষেত্রে আমাদের ব্লকিং সবকিছু থিকনেস প্রায় 0.25 ইঞ্চ এই সাইজের হবে, বেশি থিকনেস ব্যবহার করবো না। অ্যাফটার এ হুইল ইজ মাউন্টেড,
alloy it to develop full operating speed for at least 1 minute. আমাদের আমরা স্টার্ট দিলাম, জব রেডি আছে, সাথে সাথে আমরা কিন্তু গ্যান্ডি শুরু করব না। আমরা প্রথমে অপেক্ষা করব যে গ্যান্ডি হুইলটা ফুল আরপিএম এ ঘুরুক। প্রথমে সেটা যখন রানটা নেবে তখন কিন্তু সেটা ধীরে ধীরে তার স্পিডটা বাড়বে, একটা সেটেল কন্ডিশন আসতে একটু সময় নেবে, ঠিক সেই সময় মতো আমাদেরকে দিতে হবে। আর এই সময় স্ট্যান্ড অন টু ওয়ান সাইড অ্যান্ড আউট অফ ডেঞ্জার, এই সময় আমি কিন্তু দাঁড়াবো কোথায়, একটু দূরে দাঁড়াবো যেন যেটা বিপদ মুক্ত। নেভার অ্যাপ্লাই দ্য ওয়ার্ক আনটিল দ্য স্পিড টেস্ট হ্যাজ বিন মেড, অর্থাৎ স্পিড যত টেস্ট না করে আমরা কখনো জবটাকে কাজে করবো না। হুইল হ্যাজ বিন প্রপারলি ড্রেসড, আর দেখতে হবে যে গ্যান্ডি হুইল যেন যথাযথভাবে ড্রেসিং করা থাকে। আর আন্ডার নো কন্ডিশন শুড দ্য রিমুভ রিভলভ ফাস্টার দেন সেফ আরপিএম। আচ্ছা, এইটা আমরা প্রত্যেক গ্যান্ডি হুইলের উপরে কিন্তু লেখা থাকে যে গ্যান্ডি হুইলটা কত আরপিএম এ ঘুরবে, তো এটা ম্যানুফ্যাকচারার এটা বলে রাখে। সেই আর কোনো অবস্থাতেই আমরা সেই আরপিএম এর বেশি, অবশ্যই আমরা তাতে কম আরপিএম এটা ঘুরাবো, কখনো বেশি আরপিএম এটা ঘুরতে দেব না বা মেশিনকে সেভাবে কখনো সেট করবো না। এরপরে 6 নম্বরে, ডু নট ফোর্স ওয়ার্ক অ্যাগেনস্ট এ কোল্ড হুইল। হ্যাঁ, আমরা প্রথমে জবটা এই কোল্ড হুইলের সাথে আমরা সাথে সাথে ফোর্স করবো না। এটা প্রথমে হুইলটা স্টার্ট হওয়ার পরে যখন সেট করে রান রান হবে, সিটিং আরপিএম মেশিন মেশিনে যখন সেটেল হবে তখন আমরা আস্তে আস্তে গ্যান্ডিংয়ে টাচ করব। কিন্তু টাচ করে ফুল আমরা লোড দেবো না, আমরা একটু টাচ করে গ্যান্ডিংটাকে ওয়ার্ম আপ করে তারপরে আমরা গ্যান্ডিং কাজ করব। সকালবেলা সাধারণত গ্যান্ডিং হুইলটা ঠান্ডা থাকে, মেশিনে ঠান্ডা থাকে, অথবা ঠান্ডার দেশে এটা ঠান্ডা থাকতে পারে, অথবা আমরা নতুন একটা হুইল গ্যান্ডিং হুইল স্টোর থেকে আনছি সেটাও ঠান্ডা থাকতে পারে। সেই কারণে ঠান্ডা অবস্থায় আমরা গ্যান্ডিং করবো না, একটু করে টাচ করে আস্তে আস্তে যখন আমরা গ্যান্ডিং হুইলটা কন্ট্রাক্টে নেবো তখন কিন্তু আমাদের গ্যান্ডিং হুইলটা কে যাবে ওয়ার্ম আপ হয়ে যাবে, এরপর আমরা গ্যান্ডিং কাজ শুরু, পুরোতম গ্যান্ডিং কাজ করবো। হুইল রেসার অ্যাকসেপ্ট দ্য ডায়মন্ড টাইপ শ্যাল বি ইকুইপড উইথ গার্ড ওভার দ্য টপস অফ কাটার্স টু প্রোটেক্ট অ্যাগেনস্ট ফ্লাইং, অর্থাৎ আমাদের এখানে একটা গাইড যেন গার্ড থাকে, যেন আমরা যখন হুইলটিকে ড্রেসিং করি তখন এই গাইডটিকে মানে হুইলের কর্তৃত্ব অংশগুলো কিন্তু সিটে পড়ে, সেখানে যদি আমরা একটা মেশিন গার্ড থাকে তাহলে এগুলা দূরে গিয়ে পড়বে না। আর একটা জিনিস হচ্ছে যে হুইল ড্রেসিং, ড্রেসিং মানে কি হুইলকে পরিষ্কার করা। এখন হুইল ড্রেসিং এর সাহায্যে আমরা দুই কারণে হুইলটা ড্রেসিং করি, একটা হচ্ছে যে হুইলের গায়ে যদি কোনো ময়লা থাকে সেগুলা চলে যাবে, হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে যে হুইলের শেপ যেন ইভেন হয়, সব জায়গায় যেন সমান শেপ হয় বা কাঙ্ক্ষিত পজিশন হয়, সেটার জন্য আমরা হুইলটা ড্রেসিং করে থাকি। অপারেটর শ্যাল সি দ্যাট হুইল রানস ফ্রিলি অ্যান্ড ইজ প্রপারলি মাউন্টেড বিফোর অপারেটিং, আমাদেরকে যারা আমরা অপারেশন করবো অবশ্যই আমাদের দেখতে হবে যে হুইলটা যথার্থ আরপিএমে আমরা দেখবো যে হুইলটা যথার্থ আরপিএম এ ঘুরবে ঘুরতেছে, এবং এখানে মেশিন দেখতে পাচ্ছেন এখানে হুইলটা যথার্থ আরপিএম এ ঘুরছে কিনা এটা আমরা দেখব, আর হুইলটা প্রপারলি মাউন্টেড হয়েছে কিনা, ফিটিং হয়েছে কিনা এটা আমরা দেখব। এটা না জেনে না বুঝে কনফার্ম না হয়ে আমরা স্টার্ট দেব না। অল হুইল শুড বি গিভেন দ্য রিং টেস্ট, প্রত্যেক গ্যান্ডি হুইলটাকে রিং টেস্ট করতে হবে। রিং টেস্ট করলে আমরা বুঝতে পারি এটার মধ্যে কোনো ফাটল আছে কিনা, যদি কোনো মতে রিং টেস্ট এটা ওকে না হয় তাহলে আমরা কখনো সেটা ব্যবহার করবো না। ডাস্ট কলেক্টর অ্যান্ড আদার এক্সস্ট সিস্টেম শ্যাল বি ইন অপারেশন ডিউরিং গ্যান্ডিং অপারেশন, তাহলে ডাস্ট কলেক্টর যদি থাকে সেগুলো যেন অ্যাক্টিভ থাকে আমরা যখন গ্যান্ডিং করবো। টুলস অর আদার লুজ অবজেক্ট শ্যাল বি কেপ্ট অফ মেশিন, প্রত্যেক মেশিন এটা তো অন্যান্য যেসব টুলস অর লুজ আলাদা কম্পোনেন্ট যেগুলো থাকবে সেগুলো আমরা মেশিন থেকে দূরে সরিয়ে ফেলবো। হুইল গার্ড শ্যাল বি কেপ্ট ইন প্লেস অ্যান্ড গুড কন্ডিশন হোয়াইল মেশিন ইজ অপারেশন, মেশিনে গার্ড গুলো যথার্থ থাকবে যখন আমরা কাজ করবো। তারপর হচ্ছে সেফ অপারেটিং স্পিডস মার্কড অন হুইলস,
আচ্ছা, এখানে দেখেন স্কুলের গায়ে কিন্তু এটা লেখা থাকে কত আরপিএম এ এটা ঘুরবে, এবং সেটা আমরা সেই আরপিএম এর বেশি আমরা চালাবো না। অপারেটর শ্যাল, 15 নম্বর, অপারেটর শ্যাল অ্যাভয়েড স্ট্যান্ডিং ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ গ্রাইন্ডিং হুইলস, স্পেশালি হয় স্টার্টিং, বিশেষ করে যখন মেশিন স্টার্ট দিব আমরা সেই সময় একদম ডাইরেক্টলি মেশিনের সামনে দাঁড়াবো না। হুইলস লোডেড অর ক্লগড উইথ মেটাল শ্যাল নট বি ইউজড আনটিল ড্রেসড। আচ্ছা, ড্রেসিং করা না হলে যেগুলোর সাথে ময়লা আছে অথবা আনিবেন সেগুলা ড্রেসিং না করে কখনো আমরা এটা ব্যবহার করব না। গ্রাইন্ডিং হুইলস আউট অফ রাউন্ড অর আউট অফ ব্যালেন্স শ্যাল বি ট্রুড বিফোর ইউজিং, যেগুলা যথার্থভাবে রাউন্ড না অথবা যথাযথ ব্যালেন্স নয় সেগুলো আমরা ব্যবহার করব না। সেগুলো যদি যথার্থ রাউন্ড এবং ব্যালেন্স সেটা নিশ্চিত হয়ে আমরা ব্যবহার করব। আই প্রোটেক্টিং ইকুইপমেন্ট উইথ সাইড শিল্ড, আমরা এটা আগে বলছি সাইড শিল্ড সহ আমরা আই ইকুইপমেন্ট ব্যবহার করব। গ্রাইন্ডিং হুইলস শ্যাল বি ইকুইপড উইথ টুল রেস্ট, গ্রাইন্ডিং হুইলের সাথে আমরা টুল রেস্ট যেমন ব্যবহার করব, সেম মাস্ট নট বি ওর মোর দেন 1/8 ইঞ্চ ফ্রম স্টোন অ্যান্ড ওয়ার্ক হেল ফার্মলি দেয়ার অন। গ্রাইন্ডিং হুইলটা আমরা যখন ইকুইপ করবো তখন সেট করবো তখন রেস্টের সাথে, এটা ম্যাক্সিমাম বেশি দূরে রেখে আমরা টেস্ট করবো না, প্রথমে হাত দিয়ে ঘুরে দেখবো, তার আগে সেই সময় কিন্তু 1/8 ইঞ্চের উপর বেশি উপরে থাকবো, তাহলে যদি কোনো গ্যাপ বা কোনো ডিফারেন্স থাকে সেটা আমরা বুঝতে পারবো, কোনো জায়গায় টাচ বেশি বা কম হলে সেটা আমরা বুঝতে পারবো। ইট ইজ আনসেফ টু অ্যাডজাস্ট ওয়ার্ক রেস্ট হোয়াইল দ্য গ্রাইন্ডিং হুইল ইজ ইন মোশন, আমরা কোনো মতেই কোনো অ্যাডজাস্টিং ওয়ার্ক করবো না গ্রাইন্ডিং হুইল স্টার্ট মোশন গতিশীল গতিশীল অবস্থায়। অবশ্যই গ্রাইন্ডিং মেশিন স্টপ থাকবে, গ্রাইন্ডিং হুইল স্টপ থাকবে, তারপরে আমরা যে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ক করবো। এই আর এটা যদি এরকম অবস্থায় করি তাহলে কোনো মতে এটা স্লিপ হতে পারে, ওয়ার্ক কার্যবস্তুটা স্লিপ হতে পারে, ব্রেক হতে পারে, যার কারণে আমাদের গ্রাইন্ডিং হুইলটা ভেঙে যেতে পারে, দুর্ঘটনার শিকার হতে পারে। দ্য সাইড অফ অ্যান ইমারিক হুইল শ্যাল নট বি ইউজড ফর গ্রাইন্ডিং আনলেস, আচ্ছা ইমারি হুইলে যেগুলো ইমারি হুইল সেগুলো সাইডটা আমরা গ্রাইন্ডিং হিসাবে কাজে ব্যবহার করবো, যদি স্পেশালি তৈরি করা না থাকে আর কি, আমরা সেগুলো আর ফেসটাই ব্যবহার করি, সাইডটা আমরা গ্যান্ডিং হুইলের যেমন ফেডারেশনাল গ্যান্ডিং আমরা সাইডও ব্যবহার করি, কিন্তু ইমারি হুইল যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা সাইড ব্যবহার করবো না। বি স্পেশালি কেয়ারফুল হয় গ্রাইন্ডিং ন্যারো টুলস, দে আর অ্যাপ্রোপ্রিয়েট টু ক্যাচ বিটুইন দ্য রেস্ট অ্যান্ড দ্য হুইল, অর্থাৎ যখন আমরা খুব সরু বা চিকন আমরা টুলস আমরা গ্রাইন্ডিং করবো তখন সেগুলো আমরা হাতে আমরা করবো না, সেগুলো আমরা অ্যাপ্রোপ্রিয়েট টুল ব্যবহার করে আমরা রেস্ট এবং হুলের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট টুলের সাহায্যে ধরে আমরা ব্যবহার করবো। কিভাবে আমরা আমাদের এই সেশনের শেষ পর্যায়ে আসছি, আরেকটা জিনিস এই স্পেসিফিকেশন অফ লেদ মেশিন, লেদ মেশিনের স্পেসিফিকেশন একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা অবশ্য আমাদের স্পেসিফিকেশনে লার্নিং অবজেক্টিভ হিসাবে স্পেসিফিক অবজেক্টিভ হিসাবে নাই, কিন্তু এটা বর্ণনার মধ্যে থাকা দরকার ছিল, সেটা আমাদের আলোচনা আগের আলোচনায় কিন্তু আসে নাই, যার কারণে আমরা এই আলোচনার মধ্যে এটা নিয়ে আসি যাতে ছাত্র এই বিষয়টা একটু জানতে পারে। এখানে একটা লেদ মেশিনের প্রধান অংশগুলো দেখা আছে, লেদ মেশিনের স্পেসিফিকেশন কি, অর্থাৎ একটা লেদ মেশিনকে বর্ণনা করার জন্য মেইনলি যে বিষয়গুলো আমাদের বলতে হবে উল্লেখ করতে হবে সেগুলো, যেমন আমি যদি একটা লেদ মেশিন কিনি তাহলে আমি একটা লেদ কিনতে বললেই তো আর লেদ বিভিন্ন সাইজ শেপের আছে, সেই কারণে কি কি বিষয় কমপক্ষে বললে আমরা বুঝতে পারবো যে লেদেরটা এইরকম হবে, সেই বিষয়গুলোকে আমরা লেদের স্পেসিফিকেশন হিসাবে বিবেচনা করি। লেদ মেশিন ইজ জেনারেলি স্পেসিফাইড বাই সুইং, অর্থাৎ দ্য লার্জেস্ট ওয়ার্ক ডায়ামিটার ক্যান বি সাং ফর দ্য লেদ, অর্থাৎ কত ডায়ামিটারের কত বেশি ডায়ামিটারের জব এই লেদ মেশিনে বাঁধা যাবে সেটা দ্বারাও কিন্তু স্পেসিফাই করা হয়। ডিস্টেন্স বিটুইন দ্য হেড স্টক অ্যান্ড টেল স্টক সেন্টার, অর্থাৎ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স সর্বোচ্চ কত সেটা এখানে উল্লেখ করতে হবে। লেংথ অফ দ্য বেড ইন মিটার, অর্থাৎ বেড লেংথ কত, বেড লেংথ যত বড় লেদ মেশিন তত বড়, এটা একটা বিষয় থাকে। দ্য পিচ অফ দ্য লিড স্ক্রু, লিড স্ক্রু পিচটা কত, লিড স্ক্রু পিচ যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই লিড স্ক্রুতে আমরা বড় বড় বেশি বড় ফিচের বা বড়
দাঁতে থ্রেড টার্নিং করতে পারবো না। হ্যাঁ, সেই কারণে আমরা লেট ডিসক্রিপশন স্পিচটা যদি বড় বড় কিনা সেটা আমাদের দেখতে হবে। পাওয়ার অর্থাৎ লেদ মেশিনে ব্যবহৃত পাওয়ার কনজাম্পশন কত, পাওয়ার কত, কত হর্স পাওয়ার বা কত কিলোওয়াট, সেটাও লেদ মেশিনের সাইজ সম্বন্ধে ধারণা দেবে। স্পিড রেঞ্জ এন্ড নাম্বার অফ স্পিড, সর্বোচ্চ কত স্পিডে, সর্বনিম্ন কত স্পিডে মেশিনটা চলবে, অ্যাজ ওয়েল এর মধ্যে কতগুলো দাঁত থাকবে, সেটাও এখানে আলোচনার বিষয় রয়েছে। দা ওয়েট অফ দ্য মেশিন ইন টন, অর্থাৎ এই মেশিনটা একটা লেদ মেশিন সাধারণত কত টন ওজনের হবে, সেই বর্ণনাটাও এখানে থাকে, কারণ এটা বহন করার জন্য এটা দরকার হয়, অথবা এটা শেপ সাইজ দেয় দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কত, কারণ এটা যখন আমাদের কোনো শিপিং করবে বা কোনো বক্সের মধ্যে এটা শিপিং করবে অথবা পরিবহন করবে, সেই ক্ষেত্রে পরিবহনের যে মেশিনারি থাকবে সেগুলোর নির্ধারণ করার জন্য এগুলোর ওয়েট এবং সাইজ এগুলো আমাদের বর্ণনা করতে হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি, আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। সেফটি, আমরা আজকে বিষয়ে যে বিষয়টুকু আলোচনা করলাম সেটা হচ্ছে যে সেফটি প্রিকশন ডিউরিং ওয়ার্ক বাই লেদ মেশিন, ড্রিলিং মেশিন এবং গ্রাইন্ডিং মেশিন। অর্থাৎ লেদ মেশিনের সাহায্যে কাজ করার সময় আমরা স্পেশালি কি কি ধরনের সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করব, ড্রিলিং মেশিনে কাজ করার সময় কি ধরনের সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করব, এবং গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে কাজ করার সময় কি কি ধরনের সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করব, সেটা আমরা আজকে আলোচনা করলাম। পাশাপাশি আমরা লেদ মেশিনের স্পেসিফিকেশন সম্বন্ধে আলোচনা করেছি, যে বিনির্দেশ মালা বলে লেদ মেশিনের, সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আর আজকে আশা করি এই পর্যন্ত। আর কারো যদি দয়া করে কোনো কোশ্চেন থাকে, দয়া করে আপনার কমেন্টে জানাবেন, আর বিশেষ করে কোনো পরামর্শ থাকলে বিশেষ করে সেটাও আপনার জানাবেন, বিশেষ করে আমার শিক্ষক মন্ডলীদের কাছে, গণের কাছে আমার এটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়ে আমাদের পরামর্শ দিয়ে সাহায্য করুন, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো আরো কার্যকরভাবে এবং গ্রহণযোগ্যভাবে সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারি সেই জন্য। আর আপনারা এতক্ষণ ধৈর্য ধরে, বিশেষ করে আর এই সেশন না শুধু, এখন আমাদের প্রায় টোটাল 12টা সেশন আপনারা www.skill.gov.bd এই সাইটে দেখতে পাবেন। মেশিন শপ প্র্যাকটিস 1 এর সমস্ত অবজেক্টিভ গুলো দিয়ে প্রতিটি এক একটা সেশন করে আলাদা টোটাল আমরা 12টা সেশন, এখানে 12টা সেশন এক্স্যাক্টলি, যদি এখানে 13টা সেশন দেখানো হয়েছে, 12টা সেশন কমপ্লিট করা হয়েছে, আপনারা সেখানে দেখতে পাবেন, যে কোনো সময় আপনারা আবার এটা দেখতে পাবেন এই www.skills.gov.bd এই সাইটে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই সেশনটি আপনারা দেখছেন যারা, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকুন, এই আশা করে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপু, মুখ থেকে মুখ থেকে